আমরা আমরা একটা গসিপ থাকে এরকম, ওখান থেকে একদিন আমার কাছে একটা ফোন আসে যে আমি সিলেক্টেড একটা এই বায়োপিকের জন্য। বাবাকে ফোন করে বলি, বাবা এরকম একটা ফোন এসেছে, এটা কি আসলেই এরকম কিছু নাকি অনেকে অনেক সময় স্ক্যাম থাকে? আমি প্রথমে স্ক্যাম ভেবেছিলাম যে নাকি এরকম কিছু, কারণ আমার বিশ্বাস হচ্ছিলো না আমাকে কেন অডিশনে ডাকবে। সংলাপ তো বলা যাবে না, কিন্তু আমার সংলাপ খুবই সম্ভব এই সিনেমায়। আমাকে পুরো কাজ করতে হয়েছে এক্সপ্রেশন দিয়ে, আমার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আমাকে পুরো মুহূর্ত বোঝাতে হয়েছে। এটা আসলে মুজিব যখন হচ্ছিল তখন আমি হচ্ছে থাকে না, আমরা একজন একজনের থেকে শুনি যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা বায়োপিক সিনেমা হবে, এবং এটা আমি শুনছিলাম যে তখনও আমি এই সিনেমার সাথে যুক্ত না। তখন দেখা যেত যে স্কুল কলেজে বলছে, ফ্রেন্ডসরা বলছে যে আরে বঙ্গবন্ধুকে নাকি নিয়ে একটা বায়োপিক হবে, এটা নাকি অনেক বড়ো পরিসর হবে। আমরা একটা গসিপ থাকে এরকম, ওখান থেকে একদিন আমার কাছে একটা ফোন আসে যে আমি সিলেক্টেড একটা বায়োপিকের জন্য, মানে আমাকে সিলেক্ট করা হয়েছে অডিশন দেওয়ার জন্য, এবং আমাদের জানুয়ারির 10 তারিখে অডিশন নেওয়া হবে 2019 সালে। তো আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি আমার মামার বাসায় ছিলাম, আমার তখন শীতের ছুটি চলছে কলেজ থেকে। তো মামার বাসায় থাকার কারণে আমি বাবাকে ফোন করি, বাবাকে ফোন করে বলি, বাবা এরকম একটা ফোন এসেছে, এটা কি আসলেই এরকম কিছু নাকি অনেকে অনেক সময় স্ক্যাম থাকে? আমি প্রথমে স্ক্যাম ভেবেছিলাম যে নাকি এরকম কিছু, কারণ আমার বিশ্বাস হচ্ছিলো না আমাকে কেন অডিশনে ডাকবে। তখনও আমি কাম ব্যাক করিনি। তো বাবা বলেছে না, আমার থেকেই নাম্বার নিয়েছে, ওরা অডিশনে তোমাকে ডাকবে আমাকে বলেছে। তো আমার তখন মনে ছিল ওমা কী বলে এগুলো, আমাকে অডিশনে ডাকবে, আচ্ছা ফাইন। আমি গেলাম অডিশন দিতে, আমাকে একটা একজন মেকআপ আর্টিস্ট ছিল ওখানে, উনি একটা ফেসে একটা একরকম একটা লুক দিল, এবং যে যেরকম আপনারা দেখতে পেয়েছেন পুরো সিনেমায় যে উইদাউট মেকআপ আমরা শ্যুট করেছি, স্পেশালি আমি একদমই উইদাউট মেকআপে ছিলাম। উনি জাস্ট কী করলো, আমার ফেসে যা একটু মেকআপ ছিল ওটাও মুছে ফেললো, ফেলে বললো যে আপনি কোনো আপনাকে কোনো মেকআপ দেওয়া যাবে না, আমাদের এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো ওখান থেকে অডিশন দেওয়া, বিশাল এক পেজ বড়ো ডায়লগ বলা, অডিশন দেওয়া, সব কিছু শেষ করে আমি অডিশন দিয়ে আমি খুব ভয় ছিলাম যে আদৌ আমি ভালো করেছি না কী করেছি আমি ঠিক জানি না। আমি আসলে সংলাপ তো বলা যাবে না সিনেমার, কারণ এখনও সিনেমাটা মাত্র এক সপ্তাহ হয়েছে চলছে, এবং সবাই এখনও দেখতে পারেনি, তো সংলাপ তো বলা যাবে না, কিন্তু আমার সংলাপ খুবই সম্ভব এই সিনেমায়। আমাকে পুরো কাজ করতে হয়েছে এক্সপ্রেশন দিয়ে, আমার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আমাকে পুরো মুহূর্ত বোঝাতে হয়েছে। তো এইটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এবং আমি সবসময় সবাইকে এই কথাটা বলতাম যে ডায়লগ দিয়ে আমরা ইজিলি অভিনয় করতে পারি, কিন্তু এক্সপ্রেশন দিয়ে কাজ করাটা খুব কঠিন। তো এইটা একটা চ্যালেঞ্জ ছিল।